আফগানিস্তানের সাথে সিরিজের ম্যাচ কমবে আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ব্যস্ত সূচির কারণে দুই টেস্টের বদলে একটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টির বদলে দুইটি ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল। আগামী 10 জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। 11, 12 ও 13 তারিখে অনুশীলন করবে আফগানিস্তান দল। দুই ভাগে এই সফরে একমাত্র টেস্ট খেলে ভারতে যাবে আফগানরা। এরপরে আবার জুলাইয়ের শুরুতে বাংলাদেশে আসবে রশিদ খানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজ খেলার পর বাংলাদেশ ছাড়বে সফরকারীরা। দর্শক, চলুন এক নজরে দেখে নেই বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের সবগুলো ম্যাচের সময় ও সূচি। প্রথমেই দেখে নেব একমাত্র টেস্ট সিরিজের সময়সূচি। বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট সিরিজ 2023, তারিখ 14 জুন 2023, সময় সকাল 10টা বাংলাদেশ টাইম, ভেন্যু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। দর্শক, এবার আমরা দেখে নেব ওয়ানডে সিরিজের সময় ও সূচি। বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ, তারিখ 5 জুলাই 2023, সময় দুপুর 2টা বাংলাদেশ টাইম, ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, তারিখ 8 জুলাই 2023, সময় দুপুর 2টা বাংলাদেশ টাইম, ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ, তারিখ 11 জুলাই 2023, সময় দুপুর 2টা বাংলাদেশ টাইম, ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এবার দেখে নেব টি টোয়েন্টি সিরিজের সময় ও সূচি। বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ, তারিখ 14 জুলাই 2023, সময় সন্ধ্যা 6টা বাংলাদেশ টাইম, ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ, তারিখ 16 জুলাই 2023, সময় সন্ধ্যা 6টা বাংলাদেশ টাইম, ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।